আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, ওব্রো কিবোর্ড কমিউনিটির কি কোনো খেয়ে দেয়ে কোনো কাজ নেই? আপনারা বলবেন যে আমি কেন একথা বলতেছি। আচ্ছা, আমি একথা বলার কারণ হচ্ছে যে আমরা যখন ওব্রো কিবোর্ডে বাংলা লেখালেখি করি, কোনো ফাইলে অথবা নোটপ্যাডে অথবা ফটোশপে, যেখানেই আমরা আমরা বাংলা লেখালেখি করতে যাই, তখন দেখি যে আমরা যেটা স্ক্রিনে লেখতেছি, স্ক্রিনে ডিসপ্লেতে আমরা যা লিখতেছি, সেটা তো আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি। তারা কি করে আরেকটা পেজ ওপেন করে দেখিয়ে দেয় যে আমি কি কি লিখতেছি। আরে, আমি যেটা লিখতেছি সেটা তো আমি আমার স্ক্রিনেই দেখতে পাচ্ছি, আপনি কেন আবার এই যে একটা পেজ ওপেন করবেন এবং সেখানে বলে দিবেন যে আপনি এটা লিখতেছেন ওইটা লিখতেছেন? আপনারা হয়তো বা এখনও ক্লিয়ার করে বুঝতে পারেন না যে আমি আমি কোন বিষয়ের উপর কথা বলতেছি। তো আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেই। এই যে আমি আমার নোটপ্যাডে চলে গেলাম, নোটপ্যাডে যাওয়ার পর আমি এখন বাংলা লেখা শুরু করবো। এই যে আমার এখানে বাংলা লেখা, বাংলার অপশন আছে, তো আমি এখানে যদি লিখতে যাই, একটি অক্ষরে চাপ দেই, এতে চাপ দিলাম, এই যে দেখতে পাচ্ছেন একটা প্রিভিউ উইন্ডো, আমি এ লিখছি এখানে, তারা এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমি কী কী লিখতে চাচ্ছি। এই যে একটা প্রিভিউ উইন্ডো আমাদের লেখার উপরে বসে পড়ে থাকে, অথবা লেখার উপরে অথবা আমাদের যে টুলসগুলো আছে এগুলোর উপরে থাকে, ওইগুলোকে আমরা কন্ট্রোল করতে গেলে এটাকে এখান থেকে এদিকে, এখান থেকে ওই দিকে সরাতে হয়। আরে, আমরা যেহেতু স্ক্রিনে লিখবো, এটা তো আমরাই দেখে নেব যে আমরা কী কী লিখতেছি না লিখতেছি। আপনারা কেন আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে এ আমরা সরাই আ লিখতেছি, এ লিখতেছি, এটা লিখতেছি, এটা লিখতেছি? এই যে আপনাদের যে একটা ডিস্টার্ব করে যে প্রিভিউ উইন্ডো, এই প্রিভিউ উইন্ডোটা আপনারা কীভাবে ডিলিট করবেন, তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা অনেকেই হয়তো বা সেটা নিয়ে অনেক সমস্যায় আছেন, আমিও অনেকদিন সমস্যায় ছিলাম, যার কারণে আজকে গুগলে রিসার্চ করে দেখে নিলাম যে এটাকে কীভাবে ডিলিট করে দিতে হয়। আজকের সেই সমস্যার সমাধান করার জন্যই আমি আছি আপনাদের কাছে, সলভার আলাউদ্দিন। আপনারা দেখতে থাকুন। এই যে এখান থেকে আপনারা চলে যাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং আছে, আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অপশন, অপশনে আপনারা ডবল ক্লিক করে দিবেন। অপশনে ডবল ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস আছে যে জেনারেল সেটিং। তারপর আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওব্রো ফন্টিক, ঠিক আছে, আমরা এখানে ডবল ক্লিক করে দেব ওব্রো ফন্টিকে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ উইন্ডো অ্যান্ড টাইপিং মোড, এই যে টিকমার্ক দেওয়াটা আছে শো প্রিভিউ উইন্ডো, আমরা এই টিকমার্কটা উঠিয়ে দেব। উঠিয়ে দিলেই আমাদের যেই একটা যে আলগা একটা পেজ ছিল সেটা একদম হারিয়ে যাবে। তারপর আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের সেই প্রিভিউ উইন্ডোটা হারিয়ে গেছে। এখন যদি আমরা ইচ্ছা মতো বাংলা লিখি বা যেটাই লিখি, কোনো সমস্যা হবে না, যে কারণে আমরা আজকে ভিডিওটা ক্রিয়েট করে দেখিয়ে দিলাম। কারণ দেখা যায় যে আমরা যখন ভিডিও কোনো ফাইলে অথবা কোনো ফটোশপে লিখতে যাই, তখন দেখি যে এটা আমাদের ফাইল লেখার উপরে বসে আছে, এবং কি আমাদের যে টুলসগুলো আছে, এই যে এখানে যে টুলসগুলো এগুলোর উপর পড়ে থাকে, ওইটাকে সরিয়ে তারপর আমাদের টুলসে ক্লিক করতে হয়। এটা কিন্তু খুবই বিরক্তিকর যার কারণে আমরা এটাকে কী করছি, একবারে ডিলিট করে দিয়েছি। পরে যদি আপনারা চান, ইচ্ছা করলে আবার সেটাকে আনতে পারবেন, যেভাবে যেভাবে আমি এটাকে ডিলিট করেছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন, এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যদি ভিডিও কোনো আপনার উপকারে এসে থাকে। আশা করি আপনাদের ভিডিও উপকারে আসবে, আমি কারণ ফেক ভিডিও কখনোই আমি আমার ইউটিউবে আপলোড করি না, সবসময় আমি রিয়েল ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।